নাম নাজমুল হোসেন। ফোনে একদিন ছবি তোলার পরে রিসেন্টলি হচ্ছে আমাকে নোটিফিকেশন আসে যে আপনার ছবিগুলো কি ম্যাপে তুলতে চান কিনা। তো এখান থেকে মূলত এখানে কিছু ছবি দেওয়া হয়। তো এখান থেকে মূলত জার্নি বর্তমানে হচ্ছে সিক্স লেভেলে আছি। মোহাম্মদ সাদিকুল ইসলাম কন্ট্রিবিউশনের জায়গা পেলেই সেখানে ট্রাই করি। এই যে গুগল ট্রান্সলেটেও কিন্তু কন্ট্রিবিউশনের অপশান আছে। যখন ছবি তুলি তখন মনে হয় যে কোথায় দিব এটা। আমি ফেসবুকে খুব একটা কিন্তু অ্যাক্টিভ না, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না। সবাই যেমন ফেসবুকে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি সেটা গুগল ম্যাপে দিই। আমার কাছে মনে হয় এটাই আমার কাছে মেমোরি রাখার একটা ভালো জায়গা। কেউ ছবি ছাড়তেছে, সেটাতে লাইক দেওয়া যাচ্ছে, বিষয়টা ইন্টারেস্টিং, এটাই বেশি ভালো লাগতেছে। আমার নাম মোহাম্মদ সাফির ইসলাম। গুগল ম্যাপে আসা 2018-র আশেপাশে সামথিং, আমার সঠিক মনে নাই। আস্তে আস্তে ফেসবুকে যখন একটা গ্রুপের সন্ধান পেলাম যে বাংলাদেশ লোকাল গাইডসের যে গ্রুপ আছে সেখানে জয়েন হলাম। এভাবে আস্তে আস্তে কন্ট্রিবিউট করতে করতে দেখা গেল লেভেল সিক্সের আশেপাশে চলে আসছে। এখানে আমার আজকে আসা প্রথম, প্রায় সবগুলো মুখই আমার অজানা। আমি আসলে অ্যাবসলিউট বিগিনার। আমার নাম মোহাম্মদ শাহরি রাব্বি। নিজের স্থানীয় যে এলাকা, লোকাল এলাকাকে গুগল ম্যাপে উপস্থাপন করার একটা ভালো মাধ্যম। আমি এসানি দুর্জয়। গুগল গাইডের পরিষেবা নিয়ে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে সার্চ দিতাম, যে জায়গাটা আমার ওয়ানফিট মনে হতো। একটা সময় জানতে পারি যে হচ্ছে এখানে নিজেও হচ্ছে কন্ট্রিবিউশন করা যায়। একটা ছবি তুলে আমি হচ্ছে পোস্ট করার পর ওই পিকচারটাতে 500 ভিউ প্লাস পেয়েছিলাম, তখন থেকে হচ্ছে আরও ভালো লাগে। আমি মেহেদি হাসান। কখনো কখনো যেটা হয় অনেক জায়গা সম্বন্ধে মনে পড়ে না যে এইটা কোন জায়গা, তখন আমি হয়তো কখনো কখনো গুগল ম্যাপে যে একটু দেখি যে এই জায়গাটা কোন জায়গা। আমাকে আরেকজন উদ্বুদ্ধ করেছে, সেটা আমার ফ্রেন্ড অয়ন সাহা। ও আমাকে এই জায়গা সম্বন্ধে একটু এই গুগল ম্যাপ সম্বন্ধে বুঝাইছিল যে বিভিন্ন জায়গাতে গেলে তুই এখন যে কন্ট্রিবিউট করিস তাহলে হয়তো বা তুই নিজেও তো কন্ট্রিবিউট করালো, পাশাপাশি বাইরে থেকে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট যারা আসে বা অপরিচিত যারা মানুষ আছে তারা আসলে তারা ইয়া পাবে। কয়েকটা জায়গা সম্বন্ধে দিচ্ছি, সেগুলো দেখছি ছবিগুলো সবার উপরে। তো এটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে যে আমি হয়তো বা আরো ইফোর্ট দিই তাহলে হয়তো আরো ভালো করতে পারবো। আমি এস এম সজীব আহমেদ। পড়াশোনা শেষ করছি নর্থেন ইলেকট্রিক্যাল ইউনিভার্সিটি থেকে, চায়না থেকে। বর্তমান লেভেল হচ্ছে 8, আমার ফ্রেন্ড 9। তার মাধ্যমে এখানে যুক্ত হওয়া, ইংলিশে লেখার একটা স্কিলস তৈরি হয়েছে, ম্যাপে এডিট করা, লোকেশন ঠিক করা, এই সব কিছু করছি। আমি মোহাম্মদ খালেদ নাসুদিমন। আমি বর্তমানে লেভেল 7-এ আছি। যখন এগুলো আস্তে আস্তে ধারণা নিচ্ছিলাম যে কীভাবে কী হয় গুগল ম্যাপ সম্পর্কে, তখন আমার প্রথম রিভিউটা ছিল আমার গ্রামের একটি প্রতিষ্ঠান নিয়ে, এবং সেটা আমার খুবই মেমোরেবল। এখন গেলে মাঝে মধ্যে সেটা আমি অবস্থা চেক করি। আমি যে জিনিসটা খুঁজে পেতে যে পরিশ্রম কষ্ট বা পরিশ্রম করি অন্য কেউ যেন এমন বেকার না পায়, এদিকে আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে মাঝরাতে বা বিভিন্ন সময়ে নোটিফিকেশন আসে যে আমার কোনো একটা তথ্য সাবমিট করার কারণে, তার এটা অনেক হেল্পফুল হয়েছে, আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমি মোহাম্মদ জিন্নাত আলী, বর্তমানে রাজশাহী কলেজের গণিত ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ফলাফলটা ইউজ করছি অনেক আগের থেকে। ভাইয়া যখন বললো আমাকে যে এটাতে আমি করা যায়, তখন সেখান থেকে আর কি ইন্সপায়ার হয়ে আমি এটা শুরু করলাম। তারপরে যেখানে এমনিতে আমাকে ভ্রমণ করতে ভালো লাগে, তারপরে যেখানে যেতাম এই কিছু ছবি টবি নিয়ে ওখানে আপলোড করতাম। এতে ইংরেজি মানে লেখালেখিও প্র্যাকটিস হচ্ছে, অথচ আমার কিছু ছবি দিয়ে আমার মানে ভালো লাগছে, ওখান থেকে আবার কিছু পয়েন্টও আছে, ওটা আরও ভালো লাগছে আর কি। আমি মোহাম্মদ শাহাদত হোসেন আছি। বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, তো দেখতাম যে অনেকে কোনো ফটো দিত কোনো লোকেশনে, সেই ফটোগুলো দেখে আমি লোকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারতাম যে ওই জায়গায় কীটা মানে কী জিনিস আছে বা কী জিনিস নাই, কোন জিনিসটা ভালো, জিনিসটা আরও সুবিধা হতো জানাচ্ছেন আর। তো সেখান থেকে আমিও মাঝে মাঝে কোনো জায়গায় গেলে দু একটা ফটো তুলতাম এবং দিতাম। আমার নাম মোহাম্মদ আতিক হাসান। আমি গুগল ম্যাপটা ইউজ করতাম নিজের পার্সোনালি ইউজের জন্য অনেকদিন আগে থেকে ইউজ করতাম, বাট এভাবে যে ম্যাপিং করা যায় সেই বিষয়টা আগে থেকে ওইভাবে ভাবা হয় নাই। এখন নিয়মিত আর কি এখানে কন্ট্রিবিউট করি, নতুন নতুন প্লেস অ্যাড করি, ছবি সেটা পোস্ট করি। আমার ছবি তুলতে অনেক ভালো লাগে আগে থেকেই, বাট এরকম যে একটা ভালো প্ল্যাটফর্ম আছে আমি সেটা আসলে আর কি সেটা আগে ভালো বুঝতে পারি নাই, বাট এখন আর কি আমি নিয়মিত ছবি সেখানে পোস্ট করি এবং নতুন নতুন প্লেস অ্যাড করি, আর জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমরা তিনজন একসাথে চা খাচ্ছিলাম, বড়ো ভাই নাইম হোসেন ভাই, রাজু ভাই এবং আমি, বর্ণালী মোড়ে তান্দুরি স্টল। সেখানে আমরা চা খাওয়ার সময় আমাদের গল্প হচ্ছিলো, শুরুর গল্পটা, যেটা শুরুর গল্পটা যেহেতু হচ্ছে সে জায়গাতে আসলে কীভাবে আসলে নতুনত্ব নিজেকে ছাড়িয়ে যাওয়া যায় এবং বিভিন্ন মানুষদের সাথে আমরা কলেজের সংগঠন করে থাকি, এর বাইরে কীভাবে দূর দূরান্ত মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে দেশ এবং দেশের বাইরে। সে জায়গা থেকে নতুন একটি কাজ গুগল লোকাল গাইড, সেটার মাধ্যমে আমার কাজটি শুরু হয়। পর্যায়ক্রমে ধারাবাহিকতায় আমার করোনার মধ্যে বিস্তর একটি কাজ চলে। আমি মনে করি এটি একটি অভিনব প্ল্যাটফর্ম, এর মাধ্যমে আমরা নিজকে আলাদা জায়গায় নতুনভাবে উপস্থাপন করতে পারি। নাহিদ ভাইয়ের সঙ্গে একদিন রাজশাহী কলেজে বসেছিলাম, সেই কামারুজ্জামান ভবনের সামনে। ওখানেই রাজশাহী কলেজের যে প্রশাসনিক ভবনের পিছনের অংশটা, ওই অংশের ছবি উঠায় ভাই আমাকে দেখাই দিলেন যে এইভাবে
গুগল লোকাল গাইডে ছবি আপলোড বা কন্ট্রিবিউট করা যায়। এখন আমি বর্তমানে 6 লেভেলে আছি। গুগল ম্যাপ নিয়ে আমাদের কাজ, মানে সারা দিন রাতই আমরা গুগল ম্যাপের মানে রাজশাহীর ভিতরে যেসব জায়গা চিনি না সেই সব জায়গাগুলোতে গুগল ম্যাপ ছাড়া তো আমরা যেতে পারি। সবার সবসময় তো ড্রোন অ্যাফোর্ড করা যায় না, তো আমরা গুগল ম্যাপ থেকে আসলে পাবো এটা। আমার নাম হোসেন শাহ। মেইনলি আমার গুগলে, আমি বাবা তখন চাকরি করতো 2007-এ, ল্যাপটপ ছিল বাবার, ওই ল্যাপটপে আমি তো বাবা শেখালো যে গুগলে সার্চ দেওয়া যায়, এই 6-7-এর দিকে। তো গুগলে সার্চ দিলাম আমি বগুড়া লিখে, দেখি বগুড়ার ছবি চলে আসলো ইমেজ সার্চে। তারপর থেকে আমার কেমন জানি মনে হলো যে দেখি একটু ইমেজ সার্চে কী কী আসে, প্রত্যেকটা জায়গার সার্চ দিতাম আর দেখতাম। এখন ওই 21 সাল থেকে আমি আবার ছবি আপলোড করা শুরু করে এই 22 সাল পর্যন্ত আসছে, আবার লেভেল 10-এ এখন আসলাম। গত 2 মাস আগে লেভেল 10 ক্রস করলাম। তা আমি 2010 সালের দিকে মনে হয় গুগল আর্থে দেখলাম ছবি আছে, অনেক জায়গায় ছবি দেখা যায়, এমনি স্টিল ছবি, 360 ছবি না। তো দেখছি শহরে অনেক জায়গায় ছবি দেখা যায়, আমার গ্রামে কেন ছবি দেখা যায় না? তাহলে আমি নিজে নিজে প্রেডিকশন করলাম যে যেসব অনেক বিখ্যাত স্কুল থাকে, বিখ্যাত কলেজ থাকে, সেসবই শুধু গুগল ম্যাপ বা ইন্টারনেট অথবা মানে তখন তো গুগলে এত বেশি আসতো না, উইকিপিডিয়া এরকম জায়গাগুলো থাকে। আমাদের স্কুল গ্রামের স্কুল যেহেতু অত বেশি বিখ্যাত না, সেজন্য নাই। তারপরে ছবি যখন ক্লিক করি তখন নিচে দেখি লেখা থাকে ফটো ফ্রম প্যানোরামিও। তো প্যানোরামিও নামে একটা ওয়েবসাইট ছিল, মানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি যে ওখানে ছবি দেওয়া যায়, আপলোড করা যায়, এবং আপলোড করার পর লোকেশানটা দেখিয়ে দেওয়া যায় যে এই লোকেশানের ছবিটা। এটা গুগল আর্থ নিয়ে নেয়, এই হচ্ছে আমার গুগল ম্যাপিংয়ের স্টার্টে জার্নি। গতকালকের আমার যে অ্যানাউন্স আসছে, এই অ্যানাউন্সের জন্য আগে থেকে জানতাম, বাট সবাইকে বলতে পারছিলাম না, বাট বলার জন্য মানে ভিতরে যে কতটা ফুট ছিল এটা আমি জানি, মানে সবাইকে বলার মতো না, বাট যারা ম্যাপিং, বাট সবাইকে মানে যারা ম্যাপিং বুঝে বা ভালোবাসে কাছের তাদেরকে বলছিলাম যে এরকম কিছু একটা আসতে পারে, অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এটা যারা জানে ওরা তো মানে আগে থেকে জানে কয়েকজন।